সবশেষ নিক প্রিয়াঙ্কার বিচ্ছেদ নিয়ে সরগম বলে পাড়া। কিন্তু কেনই বা এই গুঞ্জন, আর কিভাবেই বা গুঞ্জনকে গুজবে প্রমাণ করলেন প্রিনিক জুটি? সম্প্রতি হঠাৎই ইনস্টাগ্রামে নামের পাশ থেকে জোনাস পদবি ছেটে ফেলেন প্রিয়াঙ্কা, তারপরেই নেটিজেনদের মাথায় হাত। তাহলে কি বিচ্ছেদ হয়ে গেল নিকিয়াঙ্কার? হবেই না বা কেন? গত কয়েক বছরে আদর্শ তারকা দম্পতির বিচ্ছেদ তো কম দেখেনি নেটপাড়া, তাই অনেকেই ভেবেছিলেন তৃতীয় বিবাহ বার্ষিকীর আগেই বোধহয় ঘর ভাঙল এই তারকা জুটির। যদিও খুব অল্প সময়ে একটি মাত্র বাক্য দিয়েই পরিস্থিতি ঘুরিয়ে দিলেন নিক ঘরণী। ইনস্টাগ্রামে পোস্ট করা নিকের ওয়ার্কআউটের একটি ভিডিওতে আদুরে কমেন্ট করে বসলেন প্রিয়াঙ্কা। লিখলেন, উফ গড, ওই বাহুডোরে আমি জাস্ট মরে গেলাম। দেশি গার্লের এই কমেন্টটি পড়ে যায় লাইকের বন্যা। এদিকে হাঁপ ছেড়ে বাঁচেন তাবৎ অনুরাগীরা। বলিউডে এমন ঘটনা নতুন নয়, মিথ্যা ঘর ভাঙার খবরে অস্বস্তিতে পড়েছেন অনেকেই। বলিউডের প্রেমের উদাহরণ সাইরা দিলীপ। 44 বছরে দিলীপ কুমার বিয়ে করেছিলেন সাইরা বানুকে। যদিও সাইরাকে বিয়ের পর আসমা রহমানের প্রেমে পড়েছিলেন দিলীপ, তাকেও বিয়ে করেছিলেন দিলীপ, আর সে কারণেই ছড়িয়ে পড়েছিল দিলীপ সাইরার বিচ্ছেদের খবর। কিন্তু তাদের বিচ্ছেদ তো হয়নি, বরং দ্বিতীয় স্ত্রী আসমার সঙ্গেই বিচ্ছেদ হয় দিলীপের। শেষ পর্যন্ত আমৃত্যু প্রথম স্ত্রী সাইরা বানুর সঙ্গেই কাটিয়েছেন দিলীপ কুমার। অমিতাভ, রেখার রসায়ন আর তার চর্চা দীর্ঘদিনের, এর জেরেও কম ভোগান্তি হয়নি অমিতাভের সংসারে। বিগ বি আর জয়া বচ্চনের বিচ্ছেদের খবরও চাউর হয়েছিল বলিউডে। এটির অবশ্য যথেষ্ট কারণও আছে। রেখা অমিতাভের বিষয়টি এতটাই ওপেন সিক্রেট ছিল যে রেখা তার আত্মজীবনীতেও লিখেছিলেন, শি উইল নেভার লিভ হিম। এ দিয়ে জয়া আর অমিতাভকেই বুঝিয়েছেন তিনি। তবে এত ঝড় ঝাপটা আর গুঞ্জনের পরও বহাল তবিয়তে অমিতাভ জয়ার সংসার এখনও টিকে আছে। অক্ষয় টুইঙ্কেল বলিউডের অন্যতম পাওয়ার কাপল। একসময় অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের গুঞ্জন ছড়ায় বলিউডে, যার জেরে নাকি অক্ষয়কে চড়ো মেরেছিলেন টুইঙ্কেল, সঙ্গে জুড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কার সঙ্গে আর সিনেমা না করার শর্ত। কাজল ও অজয়ের সম্পর্ককে বলে রক সলিড, কিন্তু তার মধ্যেও তাদের বিচ্ছেদের খবর ছড়ায়। 2010 সালে কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কাজল ও অজয়ের ডিভোর্সের খবর ছড়ায় বিভিন্ন মহলে, যদিও সব ছাপিয়ে কাজল অজয় হ্যাপিলি ম্যারিড কাপল। 14 বছর একসঙ্গে রয়েছেন মহেশবাবু ও নম্রতা শিরোদকর। দুই ছেলেকে নিয়ে বেশ কিছুদিনের জন্য মুম্বাইতে থাকতে শুরু করেন নম্রতা। সে সময়ই নাকি তাদের বিচ্ছেদের খবর ছড়ায় বলিউড ও টলিউডে। পর্নোগ্রাফি কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরই মূলত শিল্পা ও রাজের ডিভোর্সের খবর ছড়ায় বিভিন্ন মহলে, যদিও তার অবসান ঘটে বিবাহবার্ষিকীতে রাজের প্রতি শিল্পার ভালোবাসার বার্তায়।